ॐ सर्वधर्मस्थापकस्त्वं सर्वधर्मस्वरूपकः आचार्यानां महाचार्यो रामकृष्णाय ते नमः यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपान्तं शारदां प्रणमाम्यहं परतत्त्वे सदा लीनो रामकृष्ण समागया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहं कालिंदी फुल्लकमले माधवेन क्रीडारत ब्रह्मानंद नमस्तुभ्यं सद्गुरो लोकनायक योगानंद प्रेमानंद चान्ये वये च पार्षदा रामकृष्ण गत प्राणं सर्वान् तान् प्रणमाम्यहम् सर्वान् तान् प्रणमाम्यहम् श्री ভগবানের অশেষ কৃপায় আমরা সমবেত হয়েছি এই পাঠচক্রে। এই পাঠচক্রের আয়োজক সংস্থা হলেন ইয়াং সোলজার্স অফ স্বামীজি। এদের তত্ত্বমসী শিক্ষামূলক ভাষণের দ্বিসাপ্তাহিক কার্যক্রমে আমরা সমবেত হয়েছি। এদের প্রায় অনেককেই আমি চিনি না, মানসবাবুর সঙ্গে আমার কথা হয়েছিল এবং সেই সূত্র ধরেই এখানে আসা। এত সুন্দর আয়োজন করেছেন, দুজনকে কৃতজ্ঞতা জানাই যাদের কথা শুনতে পেলাম আমরা, পিনাকি মণ্ডল এবং শ্রী সুমন বিশ্বাস। আমার একটা ছোট্ট আপত্তি আছে। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু সেটা হচ্ছে নিত্যদিনের জীবনে দিব্যত্রয়ীর উপদেশ। আমরা পূজনীয় স্বামী আত্মস্থানন্দজির কাছে এই ঘটনাটা শুনেছিলাম, বিজ্ঞান মহারাজের জীবনের একটা ঘটনা। বিজ্ঞান মহারাজ তখন সদ্য প্রেসিডেন্ট হয়েছেন, একজনকে উপদেশ চাইতে এসেছেন, মহারাজ আমাদের কিছু উপদেশ দিন। এটা আপনার গম্ভীরানন্দজি মহারাজের লেখা ভক্তমালিকাতেও পাবেন বিজ্ঞান মহারাজের জীবনে। মহারাজকে যখন জিজ্ঞাসা করা হলো, মহারাজ কিছু উপদেশ দিন, বলছেন সে কী কথা গো, উপদেশ তো সেই কত আগে জীবনের প্রারম্ভে বিদ্যাসাগর মশাই দিয়ে গেছেন পর্ণ পরিচয়। কী উপদেশ? না সদা সত্য কথা বলিবে এবং পরের দ্রব্য না বলিয়া লইলে চুরি করা হয়। এই দুটো উপদেশ জীবনকে চালার জন্য, দুটো উপদেশ। এই উপদেশগুলো আমাদের কি করে? উপদেশগুলো হচ্ছে দণ্ড, যাকে ধরে আমরা ওই ইয়ে করতে পারি, আমরা এগিয়ে চলে যেতে পারি, সেটা হচ্ছে কথা। তা সেই উপদেশের মধ্যে প্রথমটা যেটা আমরা শুনলাম আজকে, সেটা হচ্ছে সদা সত্য কথা বলিবে এবং পরের দ্রব্য না অপরের দ্রব্য না বলিয়া লইলে তাকে চুরি করা হয়। এই দ্বিতীয়টা মানাটা খুব কঠিন কিছু নয়। আমি আমার মতো থাকবো, আমার জিনিস নিয়ে ব্যস্ত থাকবো, অন্যদিকে তাকাবো না, কিছুই হবে না। কিন্তু এই প্রথমটা, এই সদা সত্য কথা বলিবে, ইটস নট সো ইজি। কারণ সত্য কথা বলতে গেলে দুটো জিনিস দরকার, সৎ জীবন দরকার আর সৎ চিন্তা ভাবনা দরকার। এই সৎ চিন্তা ভাবনা এবং সৎ জীবন না থাকলে তার ফলশ্রুতি সত্য কথা বেরোয় না। আমরা বলতে চাই ভালো কথা, আমরা বলতে চাই সঠিক কথা, কিন্তু বলতে গিয়ে কীরকমভাবে বাইপাস করে যাই। আমার এই দক্ষিণ চব্বিশ পরগনা, আমার এখানে যারা সাগরের লোকজন থাকে, এখানকার মানুষের একটা বেসিক কমন সমস্যা হচ্ছে কখনো কোনো প্রশ্নের সঠিক উত্তর দেবে না। আজকে তুমি গত সপ্তাহে স্কুল আসিসনি কেন? না সেই তার আগের সপ্তাহে মেলা হয়েছিল ওখানে, তুই কেন স্কুলে আসিসনি, সেই কথাটা বার করাটা ভীষণ ডিফিকাল্ট। এই সত্য পথে আমরা থাকতে পারি না। আপনাদের অনেকেরই মনে আছে স্বামী বিবেকানন্দ বলতে আমরা যে গানটা বুঝি, ঠাকুরকে তিনি শুনিয়েছিলেন অযোধ্যানাথ পাকরাশি লেখা মনোচল নিজ নিকেতনে, সেইখানে একটি কথা স্বামীজি গিয়েছিলেন, সত্য পথে মন করো আরোহণ, প্রেমের আলো জ্বালিয়ে চলো অনুক্ষণ,
সঙ্গেতে সম্বল রাখ পুণ্যধন গোপনে অতি যতনে। লোভ মোহ আদি পথে দস্যুগণ পথিকের করে সর্বস্ব মোষণ, পরম যতনে রাখর প্রহরি সম দম দুই জনে। বলছেন জীবনে চলার জন্য এটা সবার আগে প্রয়োজন হচ্ছে সত্য পথে মন করো আরোহণ। আর একটু সহজ করে দিয়েছেন, বিদ্যাসাগর মহাশয় যেরকম শুষ্কম কাষ্ঠম তিষ্ঠতি আগ্রে সেরকম কিন্তু নয়, বলছেন সত্য পথে মন করো আরোহণ, চেষ্টা চালিয়ে যেতে হবে। আমি এই যখনই আমরা আরোহণ করছি সবসময় কিন্তু আমরা একই জায়গা থাকি না, কখনো নেমে যাই আবার উঠে যাওয়ার চেষ্টা করি। এটা যে একটা নিরন্তর প্রচেষ্টা নিরন্তর চাওয়া, এটা কিন্তু গানের কথায় বলা আছে। সত্য পথে মন করো আরোহণ, চেষ্টা করে যেতে হবে, নিরন্তর চেষ্টা করে যেতে হবে। আমি ভালো হব, আমি উন্নত মানের জীবনযাপন করব, এইগুলো আমাকে চালিয়ে যেতেই হবে। প্রেমের আলো জ্বালি চলো নিরীক্ষণ। অনেক সময় আমরা সত্যপথে থাকতে গিয়ে ভীষণ খটখটে হয়ে যাই, বলছেন সেটা নয়, প্রেমের আলো জ্বালি চলো অনুক্ষণ। প্রেমের আলো, প্রেমের ভালোবাসার আলোটা কীরকম সেইটা বলতে গিয়ে তিনি বলছেন, স্বামীজি বলছেন এক জায়গায় যে ইফ ইউ ওয়ান্ট টু হেল্প আ ম্যান হেল্প হিম ওয়্যার হি স্ট্যান্ডস। কোন কাউকে যদি তুমি সাহায্য করতে চাও তাহলে তার অবস্থায় পৌঁছে তার অবস্থাটা বুঝে তবে তাকে সাহায্য করার চেষ্টা করো। যেটা বেশিরভাগ ক্ষেত্রে আমরা পেরে উঠি না, আমরা দূর থেকে দাঁড়িয়ে ভাবি আমি এই কাজটা পাচ্ছি সে পাচ্ছে না কেন, তার কি কি অসুবিধা, তার কি কষ্ট, সেটা যদি আমি অনুভব না করতে পারি আমি কিন্তু কোনো দিন তাকে সাহায্য করতে পারবো না, আমরা কখনো কোনো দিন এটা কিন্তু পেরে উঠবো না। এটা একবার খুব পরিষ্কার কথা, আমরা যতক্ষণ না পর্যন্ত এই ভালোবাসার দৃষ্টিটা না খুলছি ততক্ষণ পর্যন্ত হয় না। আমি যখন লোকশিক্ষা পরিষদের দায়িত্ব নিলাম, পূজনীয় স্বামী প্রভানন্দজির সঙ্গে বেলুড় মঠ ছেড়ে যাওয়ার সময় দেখা হয়নি, তার কারণ মহারাজ দীক্ষা দেওয়ার জন্য বাইরে কোথাও ছিলেন। তারপরে যখন ফিরে এলেন আমার মঠে আসা ওনার মঠে থাকা এগুলো প্রায় একদমই একসঙ্গে মিলছিল না। মাস চারেক বাদ মহারাজের সঙ্গে দেখা হলো, মহারাজের সঙ্গে গিয়ে দেখা করলাম, মহারাজ খুঁটিয়ে খুঁটিয়ে লোকশিক্ষা পরিষদের কি কাজ হচ্ছে কেমন লাগছে এসব জিজ্ঞাসা করতে করতে শেষ যে কথাটা বললেন সেটা এর সঙ্গে, এই যে প্রেমের আলো জ্বালি চলো অনুক্ষণ, এই কথাটার সঙ্গে মিল হয়। কি বললেন তিনি? মহারাজ বলেছিলেন যে স্বামীজির কাজ করতে গেলে অপরের দুঃখ অনুভব করার জন্য একটা অনুভবী মন দরকার, একটা অনুভবী মন যদি তা থাকে, আমরা যদি অন্যের দুঃখ অন্যের বেদনা অনুভব না করতে পারি তাহলে কিন্তু হবে না। উনি বলছেন অপরের দুঃখ অনুভব করবার জন্য একটা অনুভবী মন থাকা দরকার, সেই মন যদি কারোর থেকে থাকে তাহলে কিন্তু কেল্লা ফতে, বলেছেন তাহলে স্বামীজির কাজ খুব সহজে করে ফেলা সম্ভব। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা, যে প্রেমের আলো জ্বালি চলো অনুক্ষণ। সত্যপথে তো আমরা আরোহণ করবই, কিন্তু একই সঙ্গে জগতে সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার নিরন্তর চেষ্টা করব। শ্রী শ্রী মা বলছেন না, এই জগতে কেউ পর নয়, জগৎকে আপন করে নিতে শিখবে, এই জগতে কেউ পর নয়, যে জগৎকে আপন করে নেওয়া। এই জগৎ সংসারে সবাই যারা আছে তার আমার আত্মীয়। মাতা জীবন দিয়ে দেখাচ্ছেন, একদল মহিলা এসে উপস্থিত হয়েছেন যারা একেবারেই কেউ কাপড়কে চেনেন না, মায়ের সঙ্গে তাদের আগে কখনো দেখা হয়নি, তাদের কোলে কাঁখে অনেকগুলো বাচ্চা আছে, তারা এসে মায়ের বাড়ি ভেবেছিলেন একটা রাজপ্রাসাদ টাসপ্রাসাদ হবে, মায়ের বাড়ি দেখে খুব আশাহত হলেন, কোথায় রাখবেন বাচ্চাদের, কোথায় থাকতে দেবেন, মা কিন্তু বুঝতেও দিলেন না, সঙ্গে সঙ্গে কাঁথা টাথা পেতে যা ছিল বারান্দায় সুন্দর করে ব্যবস্থা করে দিলেন, বাচ্চাগুলিকে সেই কাঁথাতে শুইয়ে ঘুম পাড়িয়ে রেখে সেই মহিলা নিশ্চিন্ত মনে বাড়ির মেয়েদের সঙ্গে কোলে কোমরে সেই কলসি নিয়ে স্নান করতে চলে গেলেন ঘাটে। দেখুন একটা কি সুন্দর, যে প্রেমের আলো জ্বালি চলো অনুক্ষণ, প্রেমের যে আলো আমরা জ্বালি এটা যদি নিরন্তর জ্বালিয়ে যেতে পারি তাহলে কেমনটা হয় সেটা তিনি বোঝাচ্ছেন। সঙ্গেতে সম্বল রাখ পুণ্যধন গোপনে অতি যতনে। স্বীকৃতি যাই করি না কেন সেগুলো কিন্তু পাবলিকলি বলার কথা নয়, আমি অমুকচন্দ্রকে সাহায্য করেছি তমুকচন্দ্রকে সাহায্য করেছি। এটা ঠিক স্বামীজি বলে গেছেন যে যে যা 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 সাহায্য করবে সেটা পাবলিক, পাবলিক মানে নিয়ে যা যা করবে সেটা পাবলিকলি ডিসপ্লে করবে। তার মূল কারণ হচ্ছে দুটো, এক হচ্ছে নিজেদের স্বচ্ছতা, অ্যাকাউন্টিং একবারে যে ব্যাপারগুলো থাকে সাদা জিনিস সেটাকে প্রকাশ করা,
আর দুই হচ্ছে এই কাজের ধারা দেখে অন্যেরা উৎসাহিত হবে এবং তারাও তাদের সাধ্যমতো নিজেরা নিজেরা কাজ করবে অথবা মূল ধারার সঙ্গে যুক্ত হয়ে কাজ করতে পারবে। তাই বলছেন, গোপনে সঙ্গেতে সম্বল রাখো পুণ্যধন, গোপনে অতি যত্নে। আমাদের যা কিছু ভালো জিনিস সেগুলোকে লুকিয়ে রাখতে হয়, এগুলো যদি লুকিয়ে রাখতে না পারি তাহলে কিন্তু হবে না। লোভ মোহ আদি পথে দস্যুগণ, সত্য পথে চলার চেষ্টা করছি, প্রেম হৃদয়ে প্রেমকে জাগ্রত করেছি, আবার এটাও করেছি একই সঙ্গে নিজের যা কিছু সুকৃতি সেগুলোকে লুকিয়ে রেখে জগতের সেবা করার জন্য, মানুষের সেবা করার জন্য, বিরাট ঈশ্বরের সেবা করার জন্য নিরন্তর চেষ্টা করে চলেছি। কিন্তু তথাপি লোভ মোহ এই দুটি, লোভ আর মোহ, এই দস্যুগণের মধ্যে, দস্যুগণের সঙ্গে তুলনা করেছেন কেন, চোরের সঙ্গে নয় কেন? কারণ দস্যুগণ দ্রুত হরণ করে নেয়, আপনাকে বুঝতেও দেয় না, তার আগেই আপনার সমস্ত কিছু সর্বস্ব হরণ করে নেয়, এতটুকু সময় দেয় না। চোর এলে এপাশ ওপাশ দেখে, কারণ সে তার সবসময় ভয়, চুরি করবার সময় তার সবসময় ভয়, এই যদি ধরা পড়ে যায় এই খুব মারধর খাবো। কিন্তু এর কিন্তু সেরকম নেই। তাই বলছেন, পথিকের করে সর্বস্ব মোষণ, লোভ আর মোহ এই দুটোই আমাদের ভীষণভাবে কষ্ট দেয়। শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ে ভগবান বলছেন, ধ্যায়েত বিষয়ান পুংস সঙ্গস্তেষু উপজায়তে, সঙ্গাত সঞ্জায়তে কাম, কামাত ক্রোধ বিজায়তে, ক্রোধাত ভবতি সন্মোহ, সন্মোহাত স্মৃতি বিভ্রম, স্মৃতি ভ্রংশাত বুদ্ধিনাশ, বুদ্ধিনাশাত প্রণশ্যতি। যখন আমরা কোনো বিষয়কে চিন্তা করি সেই বিষয়টিকে পাওয়ার আমাদের খুব ইচ্ছা হয়, পাওয়ার ইচ্ছা হওয়া মাত্র আমরা মনে করে থাকি, কল্পনা করতে থাকি সেটা আমার, তখন সেটি পাওয়ার ক্ষেত্রে যাবতীয় বাধা যেগুলি উপস্থিত হয় সেগুলিকে কেমন করে অতিক্রম করব এটা বোঝার আগেই আমরা চেষ্টা করি যে কোনো রকম বাধা না থেকে এটাকে আমি হরণ করে নিয়ে যাব। এবং এই হরণ করে নেবার সময় আমার যে বুদ্ধি সেটা আর কাজ করে না, সেটার উপর মোহ যেন একটা জাল বিস্তার করে রাখে, এবং এই জাল বিস্তার করার জন্যই এই মোহ আমাদের দেখতে দেয় না, আমাদের সাধারণ বিচার বুদ্ধিকে অবশ করে দেয়। এবং অবশ করে দেয় বলেই আমরা বুঝতে পারি না, আমরা বুঝি যখন শ্রীরামকৃষ্ণের কথায় কলম্বরা রাস্তা দিয়ে যখন অনেকটা নেমে যাই তখন বুঝতে পারি আমাদের জীবনের নৈতিক পতন হয়ে গেছে, আমরা তখন অনুভব করি, কিন্তু তখন আর ফিরে আসার কোনো পথ আমাদের হাতে থাকে না, আমরা তখন চাইলেও আর কিছুতেই ফিরে আসতে পারি না। এইটা হচ্ছে একবারে খুব পরিষ্কার কথা, লোভ এবং মোহ এই দুটোই দস্যুর মতো আমাদের যাবতীয় সুকৃতিকে হরণ করে নেয়। পরম যত্নে রাক্ষর প্রর, এদেরকে কী করে ইয়ে করতে হবে, সম এবং দম, আমাদের অন্তর ইন্দ্রিয় নিগ্রহ এবং বহিরিন্দ্রিয় নিগ্রহ করার যে শক্তি সেগুলিকে জাগ্রত করতে হয়। এরপরে বলছেন, সাধু সঙ্গ নামে আছে পন্থধাম, ক্লান্ত হলে শ্রান্ত হলে তথা করিবে বিশ্রাম। এই কাজ চলতে চলতে প্রথম কথা বলছে নিজে নিজেই চলো, নিজের শক্তিতে আত্মশক্তিতে বলিয়ান হয়ে চলো। যখন আত্মশক্তিতে বলিয়ান হওয়া সত্ত্বেও এই এতজনের সঙ্গে লড়াই করতে করতে আমরা শ্রান্ত হয়ে যাই, তখন এই সাধু সঙ্গ নামে আছে পন্থধাম, সাধু সঙ্গ করতে হবে। সাধু সঙ্গ মানে সবসময় গেরুয়া পরা সাধু নয়। আমাদের একটি কবিতা খুব পাঠ করা হয় বেলুড় মঠের ভাণ্ডারে, সেখানে বলছেন, সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধু সঙ্গ বিনা ইষ্টে ভক্তি নাহি হয়, যাহারে দেখিলে ইষ্টের উদ্দীপন হয় তাহারে জানিও তুমি সাধক নিশ্চয়। সাধককে না সাধুককে না যাকে দেখলে আমাদের ভগবানের কথা মনে পড়বে। অতএব তিনি গৃহী হতে পারেন, মানুষ হতে পারেন। আমরা কিছুদিন আগে একটি পাঠচক্রে ডক্টর প্রেমবল্লভ সেনের গল্প বলছিলাম, একেবারে আমার আপনার মতোই, আমার মতো গেরুয়াধারী নন, আবার আপনাদের মতোই গৃহী। স্বামী বলভদ্রানন্দজি গল্প করছিলেন যে ওনার, উনি কীরকম স্বামীজি চর্চা করতেন, বলছেন উনি আর বলভদ্রানন্দজি এবং প্রেমবল্লভবাবু এক জায়গায় বক্তৃতা দিতে গেছেন, প্রেমবল্লভবাবুকে বলেছেন আপনাকে আমি তুলে নিয়ে যাব আবার নামিয়েও দিয়ে যাব। যখনই তুলে নিয়ে গেলেন, গাড়ি বাড়ি থেকে যখন তুললেন, উঠে প্রথম ব্যক্তিগত কথা, মহারাজ আপনি ভালো আছেন তো? খুব ভালো। তারপরে দুজনে শুরু হয়ে গেল স্বামীজি বিষয়ক আলোচনা চলছে, এই করতে করতে অনুষ্ঠান মঞ্চে পৌঁছলেন তারা, সেখানে গিয়েও স্বামীজির আলোচনা হলো, ফিরে আসার পথে সমস্ত পথটা জুড়ে
তারা স্বামীজির বিষয়ে আলোচনা করতে থাকলেন। কোনো অবস্থাতেই তার মনকে তিনি নামাচ্ছেন, এটা একটা অভ্যাস, এটা একটা আদর্শ। এই যে বলছেন না, শ্রান্ত হলে তথা করিও বিশ্রাম, সাধু সঙ্গ নামে আছে পান্থধাম, যারা ভগবানের কথা মনে করিয়ে দেয়। আগের দিন বলছিলাম আমাদের এক সাধুর গল্প, তিনি নেপালের তীর্থে যাচ্ছেন, সেখানে যাওয়ার মুক্তিনাথ যাওয়ার পথে ঝড় ঝড় বৃষ্টি তুফানে একটা হলের ভেতরে তারা অনেকে আটকে পড়েছিলেন, তারা কম্বল পেতে দিয়েছিলেন গায়ে দেওয়ার জন্য, শোবার জন্য। আমাদের সাধুটি যথারীতি খাওয়া দাওয়া শেষ করে এই কম্বল গায়ে দিয়ে শোবার চেষ্টা করছেন। হঠাৎ করে তিনি লক্ষ্য করলেন দূরে দুটি সাধু, ইস্কনের দুজন সন্ন্যাসী, তারা বসে জপ করছেন। তার মনে হতে থাকলো যে এরা সারা রাত জপ করে ভগবানের নাম করে কাটিয়ে দিতে পারে, আমি ভগবানের নাম করতে পারি না, আমি শেষকালে ঘুমিয়েই কাটাবো। তিনি খানিকক্ষণ বাদে উঠে পড়ে মুখাতপাত হয়ে জপ ধ্যান করতে শুরু করলেন। বাকি রাতটা কিন্তু তারই সাধন ভজন করেই কেটে দিল। এ দেখুন, সবসময় সাধুসঙ্গ আমাদের সঠিক পথে, সবসময় সাধু জপ ধ্যান করতে বলবে তা নয়। আমরা যখনই শ্রান্ত হয়ে যাব তখন তারা পথ দেখান, নানা রকমের পথ দেখান, এবং এই পথ দিয়ে আমরা এগিয়ে যেতে পারি। আমাদের এ ছিলেন স্বামী কাশীশ্বরানন্দজি ছিলেন, আমরা কলেজ পড়ুয়া ছেলেরা তাঁর কাছে যেতাম। একদিন তাকে গিয়ে বললাম, সবসময় মনে হচ্ছে কিরম যেন নিজে যেন শক্তিহীন হয়ে যাচ্ছি, আমার যেন একটুও শক্তি নেই। উনি একটা ভারী সুন্দর উপায় আমাকে বললেন, আমার সেটা খুব কাজে লেগেছিল এবং সেটা আমি অনেককেই বলে থাকি। সেটা হলো এই, রোজ সকালবেলা ঘুম থেকে উঠে আর রোজ রাত্রিরে শুতে যাওয়ার আগে স্বামী বিবেকানন্দের চোখ খোলা ছবির সামনে দাঁড়িয়ে থাকবে, সেই চোখ খোলা ছবির দিকে তাকাতে তাকাতে ভাববে সেই চোখের মধ্যে দিয়ে শক্তি তোমার ভেতরে সঞ্চারিত হচ্ছে। আবার শুতে যাওয়ার আগে উনি বলতেন এই যে পাঁচ পাঁচ দশ মিনিট তোমার সারা জীবনের, সারা দিনের, এইটা কাউকে দেবে না, এই সময় কারুর কোনো কথা শুনবে না, কারুর কোনো যুক্তি শুনবে না, কারুর কোনো বিষয় নিয়ে থাকবে না, সবটুকু সময় তুমি স্বামী বিবেকানন্দকে দিয়েছ। রোজ সকালবেলা ঘুম থেকে উঠে স্বামীজির চোখের দিকে পাঁচ মিনিট তাকিয়ে থাকো, আবার চলে যাওয়ার সময় রাত্রিরে যখন শুতে যাবে তখনও তার চোখের দিকে পাঁচ মিনিট তাকিয়ে থাকো, দেখবে তোমার ভেতরে শক্তি আসবে। আসলে এটা ভাবতে ভাবতে স্বামীজিকে চিন্তা করা হয়, এবং যত বিশুদ্ধ জিনিসকে চিন্তা করা হয় আমাদের মনের ভেতরে যে মলিনতা, আমাদের মনের ভেতরে যে শক্তিহীন ভাব, সেটি ধীরে ধীরে সম্পূর্ণভাবে অপসৃত হয়। এইখানে এই স্বামী বিবেকানন্দের কথার ভেতরেই বারবার তিনি এটার উপর খুব জোর দিয়েছেন, ঠাকুরমা স্বামীজি সবাই জোর দিয়েছেন, যেটা সেটা হচ্ছে চরিত্রের কথা। আমরা যদি একটি উন্নত মানের জীবনযাপন করতে চাই, সে গৃহী জীবনই হোক আর সন্ন্যাসী জীবন হোক, চরিত্রের যদি উন্নয়ন না হয়, চরিত্রের যদি মানোন্নয়ন না হয়, সে জীবন কখনো ঠিকঠাক থাকা যায় না। স্বামীজি তার একটা চিঠি 5 জানুয়ারি 1890 সালের একটা চিঠিতে খুব সুন্দর একটা কথা লিখছেন, বলছেন সম্পূর্ণ নীতিপরায়ণ ও সাহসী হও, প্রাণের ভয় পর্যন্ত রাখিও না, ধর্মের মতামত লইয়া মাথা বকাইও না, কাপুরুষেরাই পাপ করিয়া থাকে, বীর কখনো পাপ করে না, মনে পর্যন্ত পাপ চিন্তা আসতে দেয় না। স্বামীজির এই কথা বলছেন, চরিত্র গঠন হয় দুটো দিক দিয়ে, একটা হচ্ছে নীতিপরায়ণতা, নীতির দিক দিয়ে ঠিক থাকা, আর সাহসী হওয়া। কেন সাহসী হওয়ার কথা বলছে, কারণ ওই যে সত্য পথে মন করো আরোহণ, কবিতার ভাষায় বলতে খুব সহজ লাগে কিন্তু আরোহণ করাটা খুব কঠিন, প্রতি পদে পদে লোভ এসে উপস্থিত হয়, এই সময় নিজেদের খুব সাহসী রাখতে হয়। প্র্যাকটিক্যাল উদাহরণ দিই, আপনারা জানেনই এখানে আমফান হয়েছিল আমাদের এই এক দু বছর আগে, আমফান এসে 2020 সালে ভীষণ রকমভাবে আমাদের সব কিছু তছনছ করে দিয়ে যায়, এত ভয়ানক সেই ঝড়, আমি আজ জীবনে দেখবো কি না জানি না, হয়তো বা এর চেয়েও তীব্র দেখবো। এই মুহূর্তে যে কটি ঝড় দেখেছি, ফণি, বুলবুল, আমফান, ইয়াসের মধ্যে আমফান সবচেয়ে ক্ষতিকারক, আমাদের সমস্ত আশ্রম ভীষণভাবে ক্ষতি হয়ে গেল, সেটা সবচেয়ে বেশি ক্ষতিকারক হয়েছিল। আমাদের আশ্রমে প্রায় 537 খানা গাছ পড়ে গেছিল, যা কিছু টেম্পোরারি কনস্ট্রাকশন সমস্ত কিছু পড়ে গেছিল। দীর্ঘ 8 মাস ধরে আমরা এর জন্য নানা রকমের রিলিফ কাজ করেছিলাম, রিলিফ, রিহ্যাবিলিটেশন সব কিছু করেছিলাম। 8 মাস লেগেছিল এখান থেকে সোজা হয়ে উঠে দাঁড়াতে। আমাদের স্কুলের যে সাইকেল স্ট্যান্ড, সেই সাইকেল স্ট্যান্ডের ছাদটা একেবারে আমার চোখের সামনে খুলে একেবারে বাউন্ডারি ওয়ালের পাশে চলে গেল। এরকম হতে পারে এটা ভাবা যায় না, যখন ঝড় চলছে মনে হচ্ছে
একটি ছোট শিশু অনেক দেরি করে স্কুল থেকে ফিরেছে, মা সে অনেকক্ষণ খায়নি বলে মা ভীষণ অসন্তুষ্ট। মা যেরকম জোর করে পটপট পটপট করে বোতামগুলো খুলে স্কুলের কাপড় জামাটা এই সাবান জলে ছুঁড়ে ফেলে দেন, ঠিক সেই রকম একটা একটা করে ক্লিপ খুলে যেতে লাগলো এবং তারপরে গোটা চালাটা একবারে উইথ শেড একবারে তার স্ট্রাকচারটা সমেত মূল সঙ্গে খুলে গিয়ে সেটা ছিটকে পড়ে গেল। সব খুলে 5 মিনিট বোধহয় সময়, তারও কম, মিনিট 3-এক হয়তো সময় হবে, খুলে নিজের চোখের সামনে বেরিয়ে চলে গেল। এরকম যা কিছু টেম্পোরারি কনস্ট্রাকশন ছিল সমস্ত খুলে বেরিয়ে চলে গেল। এরপরে যখন রিহ্যাবিলিটেশন চলছে, কাজ চলছে, গভর্নমেন্ট থেকে এলো প্রত্যেক স্কুলেতে কী কী ক্ষতি হচ্ছে সেগুলোকে রিপেয়ার করে দেওয়ার জন্য, এবং তখনই তারা বললেন যে এই সাইকেল স্ট্যান্ড যেহেতু স্কুলের এটা আমরা করে দেবো। আমরা নিশ্চিন্ত মনে সারা দ্বীপে কাজ করে চলেছি, নিজেদের স্কুলের সাইকেল স্ট্যান্ডের দিকে তাকানোর সময় নেই। মাস 3-এক বাদে যখন বিডিও অফিসে যাওয়া হলো তখন ওরা বললেন ওদের যে টাকা এসেছিল 3 মাসেই সে টাকা শেষ হয়ে গেছে, ওদের পক্ষে আর সাইকেল স্ট্যান্ড করে দেওয়া সম্ভব নয়। এখন করে দেওয়া যায় অন্যভাবে, এই সাইকেল স্ট্যান্ডটাকে যদি আমি ডাইনিং হল দেখাতে পারি। আমাকে স্বয়ং ইঞ্জিনিয়ার প্রপোজাল দিলেন, আপনি যদি মহারাজ সাইকেল স্ট্যান্ডটা আপনার ডাইনিং হল এটা বলে একটা লিখিত একটা জিনিস দেন তাহলে এটা আমরা করে দেবো অন্য একটা ফান্ড থেকে। এ দেখুন, এই যে আমার যদি মনে হতো হ্যাঁ এক্ষুনি এটা করতে হবে, আমরা আমার সাধুরা এবং আমরা কেউ রাজি হলাম না। আমরা বলেছিলাম যে শ্রীরামকৃষ্ণ হলেন সত্যস্বরূপ, একটা সামান্য সাইকেল স্ট্যান্ডের জন্য কেন কোনো কিছুর জন্য মিথ্যে আমরা বলতে পারবো না। হয়তো আমাদের মনোমতো আগের মতো ভালো জিনিস হবে না, আমাদের কাছে যে সামান্য অর্থ আছে তা দিয়ে করা যাবে, অথবা মানুষজনের কাছে ভিক্ষা চেয়ে আমরা করে ফেলবো, কিন্তু কোনো অবস্থাতেই মিথ্যে কথা বলতে পারবো না। আমরা যেহেতু সঙ্গবদ্ধভাবে কাজ করি, এই সকলের শুভ শক্তি আমাদের সঙ্গে কাজ করে। কোনো একটা জিনিস সিদ্ধান্ত নেওয়ার সময় সব সাধু ব্রহ্মচারীরা একসঙ্গে মূল বিষয়ে ভাবি যে কেমন করে কাজটা হবে, এই প্রপোজাল এসছে এটাকে আমরা কী করে কনফ্রন্ট করবো। এই যে আমার একার শুভ শক্তি নয়, সকলের সম্মিলিত শুভ শক্তি হওয়ার ফলে এই সত্যপথে টিকে থাকাটা খুব জরুরি হয়, এই সত্যপথে টিকে থাকাটা সম্ভব হয়। এই সত্যপথে টিকে থাকেননি এরকম অনেক স্কুল কিন্তু আমি দেখেছি, আমাদের সাগরের ভেতরেই প্রায় 36টা স্কুল আছে এবং প্রত্যেকটি ওইভাবে আক্রান্ত হয়েছিল, তার কোনোটা সারানো হয়েছে এবং যারা সত্যপথে টিকে থাকেননি তাদের স্কুলের ছাপ যে তৈরি হয়নি সেটাও কিন্তু প্রমাণ আছে। এই সম্পূর্ণ নীতিপরায়ণ এবং সাহসী চরিত্রের এই দুটো গুণ, এই দুটো গুণ থাকা ভীষণ 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 জরুরি। এটা যদি না থাকে তাহলে কিন্তু খুব মুশকিল। প্রাণের ভয় পর্যন্ত রাখিও না, ধর্মের মতামত লইয়া মাথা বকাইও না। বলছেন কাপুরুষেরাই পাপ করিয়া থাকে, বীর কখনো পাপ করে না, মনে চিন্তা মনে পর্যন্ত পাপ চিন্তা আসিতে দেয় না। আত্মস্থানন্দজি আমাদের বারবার বলতেন, সবসময় মনে করবি তুই হলি স্বামী বিবেকানন্দ, শ্রীরামকৃষ্ণ এবং শ্রীমা সারদার সৈনিক। জগৎ সংসারে কোনো শক্তি নেই যে তোকে পরাভূত করতে পারে, তুই যদি আত্মশক্তিতে বলিয়ান হোস জগৎ সংসারে কোনো শক্তি নেই তোকে পরাভূত করতে পারে। স্বামীজির আরেকটি কথা যেটা আমার ভীষণ রকমভাবে ভালো লাগে সেটা আজকে আমরা বলতে চাই। স্বামীজির আরেকটা চিঠি, সেখান থেকে স্বামীজি আমাদের বলছেন, আমি আসলে এক্সাক্ট কথাটা বলতে চাই সেই কারণে বই থেকে খুঁজছি। এটা মূল চিঠিটা ইংরেজিতে 29 জানুয়ারি 1894 সালে এই চিঠিতে আছে, এটি ইংরেজিতে লেখা, বাংলাতে অনুবাদটা এরকম, বড় হতে গেলে কোনো জাতির বা ব্যক্তির পক্ষে এই তিনটির প্রয়োজন আছে, সাধুতার শক্তিতে বিশ্বাস এক, সাধুতার শক্তিতে প্রগাঢ় বিশ্বাস, দুই হচ্ছে হিংসা ও সন্দিগ্ধভাবের একান্ত অভাব, আর তিন হচ্ছে যাহারা সৎ হইতে কিংবা সৎ কাজ করিতে সচেষ্ট তাহাদিকে সহায়তা। এই 3 নম্বরটাতে স্বামী আত্মস্থানন্দে যে একটা অ্যাডিশন করতেন, অ্যাডিশনটা কি, তিনি বলতেন যাহারা সৎ হইতে কিংবা সৎ কাজ করিতে সচেষ্ট তাহাদিওকে সহায়তা। উনি বলতেন বি গুড, নিজে ভালো হওয়ার চেষ্টা করো, সবার আগে নিজে সৎ হতে চেষ্টা করো, এবং একই সঙ্গে যারা সৎ এবং সৎ কাজ করতে চেষ্টা করছে তাদের সাহায্য করো। বলছেন তারা যে সৎ কাজ করছে তুমি যদি নিজে সৎ না হও তাহলে কিন্তু কোনোভাবেই বুঝতে পারবে না তাদের কাজটা সৎ, তারা যে একটা মহৎ কাজ করছে এটা কখনো বুঝতে পারবে না। তাই নিজেকে সৎ হওয়ার কথা বলতেন, এবং যারা সৎ হতে চাইছে
যারা সৎ কাজ করতে সচেষ্ট তাদের সবসময় সাহায্য করা। বাবুরাম মহারাজের কাছে আসতেন বহু মানুষ যাদের সংসার থেকে সবাই তাড়িয়ে দিয়েছিল, কেউ মাতাল, কেউ গাঁজাখোর, কেউ এরকম নানা রকমের মানুষ থাকতেন। তারা মহারাজের কাছে আসতেন, মহারাজ তাদের দুঃখের কথা শুনতেন। দিনের পর দিন দুঃখের কথা বলতে 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 একটা সময় তারা ফিল করতো যে তাদের ঝুলিতে দুঃখের কথা বলার মতো আর একটাও ঘটনা অবশেষ নেই, দুঃখই নেই তো জীবনে, তাহলে কেমন করে দুঃখকে তারা বরণ করবে। একেবারে খুব পরিষ্কার কথা এটা বলতেন। আমাদের ইদানিং সাধুদের ভেতরের একজনের কথা আমি ভীষণভাবে জানি, পূজনীয় স্বামী গহনানন্দজী মহারাজ। তার যেদিন ভাণ্ডারা হচ্ছিল, তার সেই ভাণ্ডারার কাজে যারা আমরা সহায়ক ছিলেন আমাদের বেলুড় মঠ থেকে, আমাকে ওখানে পোস্টিং দেওয়া হয়েছিল মহারাজের ওখানে কাজ করার জন্য, আর বিভিন্ন স্বেচ্ছাসেবীরা এসছেন, তারা তাদের জীবনের গল্প বলছেন। একজন বলছিলেন, তিনি খুব বিখ্যাত লোক, তার নাম আমি বলছি না, তিনি বলছেন, আকণ্ঠ মদ গিলে রোজ মহারাজের কাছে আসতাম, দুপুরবেলা মহারাজের প্রণাম শেষ হয়ে যাওয়ার পরেও আমি আল ফাল বকে যেতাম, কারণ সে তো মদ খেয়েছে, সে তো নিজে বুঝতে পারছেন না। মহারাজ কিন্তু তার সেবক বারবার এসে বলে যেত, মহারাজ খাবার সময় হচ্ছে, খাবার সময় হচ্ছে, মহারাজ হুঁ 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 করে সেবককেও অ্যাকনলেজ করতেন, কিন্তু আমাকেও কোনো দিন ছাড়তেন না। এই কথা বলতে 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 আমি নিজেই বুঝতে পারলাম না কেমন করে বদল হয়ে গেলাম। আমার নিজের চোখে দেখা একজন মানুষকে, ইনি সন্ধে হলেই মদ খেতে বসতেন, তিনি একদিন তিনি গহনানন্দজী মহারাজের কাছে মন্ত্র দীক্ষা নিলেন, এবং গহনানন্দজী সাধারণত কথা বলতেন না বড় একটা, দীক্ষার দিন আচমকায় জিজ্ঞেস করলেন, তুমি কি করো? সে বলতে পারছে না, কি করো, আম 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 করছে। মহারাজ তাকে আসতে বললেন, বললেন কটায় ছুটি হয়? বলছেন এই 4:30-4:30 ছুটি হয়। তারপর কি করো? তারপর তো কি করো সেটা তো বলা যাবে না পাবলিকলি। মহারাজ তাকে ডেকে পাঠালেন, শুধু ডেকে পাঠালেনই নয়, মহারাজ তাকে তার ঘরেতে ক্রাউড কন্ট্রোলের কাজ দিলেন, এবং তিনি বলতেন, মহারাজ চুপটি করে আমার দিকে তাকিয়ে থাকেন, মহারাজ দর্শনার্থীদের প্রণাম করেন আর আমার দিকে চুপটি করে তাকিয়ে থাকেন, শুধু দেখতে 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 একটা উজ্জ্বল জীবন দেখতে দেখতে মানুষটার ভেতরে পরিবর্তন হয়ে গেল। উনি বলতেন নিজের, আমি 18 বছর বয়স থেকে মদ খাওয়া শুরু করেছি, আমার সঙ্গে যখন তার দেখা তখন প্রায় তার 38-40 বছর বয়স, তার ছেলেমেয়েরা তার বাবাকে কখনো মাতাল অবস্থা ছাড়া অন্য কোনো অবস্থায় দেখিনি, সেই মানুষটাকে আমি এখন দেখি রিটায়ার করে গেছেন, কত পরিবর্তন, কত বদল হয়ে গেছে সেই মানুষটাকে, আমরা কল্পনাও করতে পারি না। এই যে বলছেন না, সাধু সঙ্গ নামে আছে পান্থধাম, শ্রান্ত হলে তা করিও বিশ্রাম, পথভ্রান্ত হলে সুধাইয় পথ, সে পান্থ নিবাসী জনে। স্বামীজির আর দুটো কথা, এই যে বড় হওয়ার জন্য, কোনো ব্যক্তি বা জাতির বড় হওয়ার জন্য বলছেন, সাধুতার শক্তিতে প্রগাঢ় বিশ্বাস, ভালো শুভ শক্তিতে বিশ্বাস। এই শুভের শক্তিতে যদি আমাদের বিশ্বাস না থাকে, তাহলে কোনোদিন আমরা ভালো কাজ, ভালো চিন্তা, উন্নত মানের জীবনযাপন করতে কিছুতেই সচেষ্ট হব না। আর হিংসা আর সন্দিগ্ধভাবের একান্ত অভাব, যেটা আমাদের জাতির অন্যতম সমস্যা, সেটা হচ্ছে হিংসা করা, অন্য কি করছে এবং সবসময় সন্দেহ করা, এই বোধহয় আমার বিরুদ্ধে লাগছে, আমি আমাকে নিয়ে এত ব্যস্ত, সবসময় মনে করি জগৎ বোধহয় আমার কথাই ভাবছে, জগতের আর ভাবনা চিন্তা করার কিচ্ছু নেই, শুধু আমার কথাই ভাবছে। স্বামীজি আলোক পত্রিকার মতো এরকম ভাবে দেখাচ্ছেন। ঠাকুরের জীবনেও ঠিক একই জিনিস, বারবার বলছেন যে সব কিছু গুটিয়ে একটাতে মন নিয়ে আসতে, আমাদের মন ছড়িয়ে গেছে একটাতে মন নিয়ে আসতে, কীরকম এই এই মনটা একত্রিত করাটা আমাদের জীবনে ভীষণ জরুরি। আপনারা অনেকেই ওই রমণ মহর্ষির গল্প শুনেছেন, রমণ মহর্ষির জীবনে একটা অদ্ভুত সুন্দর ঘটনা আছে। একজন ভক্ত এসে বলছেন, তিনি তার ছেলেকে কিছুতেই ধ্যান কি বস্তু সেটা শেখাতে পারছেন না। রমণ মহর্ষি বললেন, ও মা তাই নাকি, শেখাতে পারছেন না, নিয়ে আসবে আমার কাছে, আমি শিখিয়ে দেবো। রমণ মহর্ষির কাছে তারা নিয়ে গেলেন ধ্যান শেখানোর জন্য। রমণ মহর্ষির কাছে তিনি যেতেই রমণ মহর্ষি তাকে বললেন যে, একে ভাণ্ডারীকে বললেন, একে তাড়াতাড়ি করে একটা পরিষ্কার কলাপাতায় একটা ইডলি খেতে, এই একটা দোসা খেতে দাও, তাড়াতাড়ি করে একটা পাতা পেতে তার সামনে বসি। রমণ মহর্ষি সেই কাঠের চেয়ারে বসে আছেন, আর তার সামনে সেই ছেলেটিকে একটা পাতায় একটা দোসা খেতে দেওয়া হয়েছে। রমণ মহর্ষি বলছেন, এক্ষুনি খেতে পারবে না, তুমি আমার মুখের দিকে তাকিয়ে থাকো, আমি যেই হুঁ বলবো সঙ্গে সঙ্গে খেতে থাকবে, আর খেতে খেতেও আমার মুখটার দিকে তাকিয়ে থাকবে,
কারণ আমি যে মুহূর্তে হু বলবো সঙ্গে সঙ্গে তোমাকে খাওয়া থামিয়ে দিতে হবে। বলে ইয়ার কি এমন ব্যাপার, সে শিখতে এসেছিল ধ্যান, তাকে দোসা খেতে দেওয়া হলো। সে রমণ মহর্ষি মুখের দিকে তাকিয়ে আছে। রমণ মহর্ষি এক সময় বললেন হুম, আর সে সঙ্গে সঙ্গে খেতে শুরু করলো, খাচ্ছে আর রমণ মহর্ষির দিকে তাকিয়ে আছে, তাড়াতাড়ি খাচ্ছে আর রমণ মহর্ষির দিকে তাকিয়ে আছে, এই বোধহয় হু বলে, আর তাহলে তার খাওয়া হবে না। সে বড় বড় পাক করছে, ভেতরে ঢোকাচ্ছে আর গিলে ভেতরে পাঠাচ্ছে। সে তাকিয়ে আছে রমণ মহর্ষির দিকে আর খেয়ে যাচ্ছে, হাত এদিক ওদিক হচ্ছে খেয়ে যাচ্ছে। তারপরে একটা সময় যখন প্রায় শেষ টুকরোটা আসবে, রমণ মহর্ষি হু বলেছে, ছট করে সেটা সে খাবারটা পেটের মধ্যে ঢুকিয়ে দিল। তার খাওয়া শেষ হয়ে যেতে রমণ মহর্ষি তাকে বললেন, তাহলে কি হলো এই এই যে তুমি এই এতক্ষণ যে খাওয়া দাওয়া করলে, এই খাওয়া দাওয়া করবার সময় তুমি কি করেছিলে, তোমার খাবার দিকেও তোমার অ্যাটেনশন ছিল আর তোমার আমার মুখের দিকেও অ্যাটেনশন ছিল, এর বাইরে আর কোনো কিছুর দিকে অ্যাটেনশন দিতে পেরেছো? বলছে না, কোনো কিছুর দিকে অ্যাটেনশন দিতে পারিনি। বলছে তাহলে দেখো, আমাদের মনেরই দুটো অংশ সবসময় কাজ করে থাকে, একটা মনের একটা অংশ দিয়ে আমরা ঈশ্বরকে ধরতে পারি, এই যে মুখটার দিকে তাকিয়েছিলে ঈশ্বরকে ধরতে পারি, আর আরেকটা অংশ দিয়ে আমাদের জগতের কাজ করতে পারি। বলে তাহলে হুমগুলো কি হলো? বললেন একটা জন্ম আর একটা মৃত্যু, দুটোর প্রতিচ্ছবি ওই দুটো হুম। এই জন্ম মৃত্যুর এই মাঝখানের ভেতরে আমাদের ঈশ্বর লাভ করতে হবে, আমাদের যখন আমরা সুযোগ পাব তখন, যতক্ষণ আমরা পুরো মনটা না দিতে পারছি, মনের একটা অংশ ঈশ্বরকে দিয়ে একটা অংশ নিজের কাজ করাটা অভ্যাস করতে হবে, আবার যখন সুযোগ হবে তখন সমস্ত মনটাকে দিয়ে ভগবানের কাছে কাজ করার অভ্যাস আমরা পাব। শ্রীরামকৃষ্ণের কথাতেও আছে, এক হাতে ঈশ্বরকে ধরো, অপর হাতে কাজকর্ম, যখন অবসর হবে তখন দুই হাত দিয়ে তাকে ধরতে পারবে। আমি যদি ভালো হওয়ার চেষ্টা না করি, যখন জীবনের কোনো একটা সময় ভালো হওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না, যেহেতু আমার অভ্যাস তৈরি হয়নি, সেহেতু আমি কোনোভাবে কিছুতেই ভগবানকে ধরে ফেলতে পারবো না। আমাদের এই বরিশাতে একটি বৃদ্ধাশ্রম আছে, এই বৃদ্ধাশ্রমে অনেকেই এসে থাকেন, এবং যারা থাকেন তাদের মধ্যে বেশিরভাগই আমাদের সাধুদের বাবা মা। তারা এসেই প্রথমে নানা রকমের, তারা সংসারে একরকম ছিলেন এবং স্বেচ্ছায় এসেছেন, কেউ তাদের ডাকেনি, স্বেচ্ছায় এসেছেন। প্রথমে খাবারের ত্রুটি দেখেন, তারপরে সঙ্গী মানুষজনের ত্রুটি দেখেন, এই দেখতে দেখতে কাউকে আমি দেখি একেবারে সম্পূর্ণ একাকী হয়ে গেছেন, অথচ সব রকম ব্যবস্থা আছে, নিত্যদিন বাজার যেতে হয় না, নিত্যদিন খাওয়া দাওয়া রান্না করার কথা ভাবতে হয় না, নিত্যদিন সংসারের অন্যান্য কাজ করতে হয় না, সমস্ত মনটা উজাড় করে সে ভগবানকে ডাকবার সমস্ত সুযোগ আছে, অথচ সেই সুযোগটা সে কিছুতেই নিতে পারে না। তার কারণ হচ্ছে ওই অভ্যাসটা হয়নি, এক হাত দিয়ে ভগবানকে ধরার অভ্যাসটা হয়নি। আমি যদি ভগবানকে না ধরতে পারি, না শিখতে পারি ভগবানকে এক হাত দিয়ে ধরতে, যখন আমার আরেকটা হাত খালি হবে আমি সেই হাতের ওপর হাত দিতে পারবো না, কারণ আমি তো একটা হাত, আমার তো কোনোদিনই ভগবানকে ধরা হয়নি, আমি কাকে ধরবো, শূন্যে তো ধরতে পারি না। সেই কারণে শ্রীরামকৃষ্ণের কি সুন্দর উপদেশ ছিল, এক হাতে ঈশ্বরকে দেখ ধরো, অন্য হাত দিয়ে আর অন্য হাত দিয়ে সংসারের কাজকর্ম করো। রাজামাজ আরও এক পা এগিয়ে বলছেন যে খানিকটা মন, ষোলো আনা মনের খানিকটা ভগবানকে দিয়ে, বারো আনা মন ভগবানকে দিয়ে, বাকি চার আনা দিয়ে যদি আমরা সংসার কাজ করি তাতেই এউটেউ হয়ে যাবে। আমাদের উল্টোটা হয়, বারো আনা মন দিয়ে সংসার করি কিন্তু চার আনা মন যেটা দিই সেটাও পুরোপুরি সংসারকে দিতে পারি না। আমি সমালোচনা সূত্র দিয়ে একটা ঘটনা আপনাদের বলেছিলাম এর আগে, একজন দিদিমণি এসে বললেন না যে আর মহারাজ আমাদের মনসাদীপে এসে থাকলেন, বাড়ির কথা এই তিন দিন আর কোনো রকমভাবে মনে রাখবো না, দুটো গল্পই বলছি, তিনি কোনোভাবেই বাড়ির কথা মনে রাখবেন না। আমি বললাম যান, অনেক বেলা হয়েছে, গিয়ে খেয়ে আসুন। তিনি প্রসাদ পাচ্ছেন, আমি ওই পেছন দিয়ে যাচ্ছি সাধুদের পঙ্গতে, আমি তখন শুনলাম তিনি ফোনে খুব চেঁচিয়ে চেঁচিয়ে বলছেন, সব খাবারগুলো বেড়েছে তো, ডাল দিয়েছে তো, তরকারি দিয়েছে তো, সংসারের কোনো বিষয়ের মধ্যে থাকবেন। তারপরে সন্ধ্যে বিকেলবেলা আমি অফিসে বসে যখন কাজ করছি, আমার অফিস থেকে হস্টেলটা বেশ অনেকটা দূরে, এই কোণে ভদ্রমহিলা ফোন নিয়ে বলছেন, রাত্রিরে কিন্তু মশারি খাটিয়ে রেখো, রাত্রিরে কিন্তু মশারি খাটিয়ে রেখো, খুব মশা। এই যে বলছিলেন না যে আমি সব মন দিয়ে ভগবানকে ডাকবো বলে এসেছি, অভ্যাস যদি না হয় তাহলে কিন্তু হয় না। আবার এরকম গ্রুপও দেখেছি, তারা এসেছেন সমস্ত দিনটা তারা ঈশ্বরের নাম গুণগান করে কাটাচ্ছেন,
আমি দেখেছি, যখনই দেখছি মন্দিরের সামনে এপাশ ওপাশ দিয়ে যাওয়ার চেষ্টা করছি, দেখছি তাদের মধ্যে কেউ না কেউ জপ করছেন, কেউ অন্য কাজ করছেন, বা একদল বসে ভগবানের নাম গুণকীর্তন করছেন। এমনকি রাত্রিবেলা খেয়ে দিয়ে যখন আমরা ফিরছি, তখনও দেখি যাদের পায়ে খুব সমস্যা আছে তারা মন্দিরের ধারে বসে পা ঝুলিয়ে বসে জপ করছেন। সিঁড়িতে কেউ বসে আছেন, কেউ সিঁড়ির ওপরে বসে আছেন, মন্দির তো বন্ধ, কিন্তু যে চার দিন তারা থেকেছেন সারাদিনে নাকি একবার করে তারা বাড়ির খোঁজ করেছেন এবং সব বোন গুটিয়ে ঠাকুরের কাছে এসছেন। শ্রী শ্রী মায়ের, ঠাকুর এবং মায়ের জীবনের মধ্যে জীবনকে উন্নততর করার জন্য স্বামীজির উপদেশ তো খুব মানে শ্রেয় এবং সেটাকে খুব সহজে পালন করা যায়, কিন্তু সবচেয়ে সহজে পালন করা যায় বোধহয় মায়ের জীবন। মা আমাদের আপনার মতো তেমনি ঘর সংসার করছেন, ঘরের সব কাজ করেছেন, কোনো কাজে না নেই মায়ের, কিন্তু সব মনটা ভগবানকে দিয়েছেন। তিনি কি সুন্দর করে তার এইগুলো করেছেন। সকালবেলা প্রব্রাজিকা ভারতী প্রাণা মাতাজি, তখনও তিনি সরলা দেবী, তার একটি স্মৃতি কথা নানা জায়গায় টুকরো টুকরো করে বলা মায়ের সারা জীবনের সারা জিনের ছবি, সেটাকে যদি আমরা একত্রিত করতে পারি তাহলেই দেখবেন আমরা একটা আদর্শ জীবনযাপনের একটা ছবি খুঁজে পাব। কীরকম না, সকালবেলা মা খুব ভোরবেলা ঘুম থেকে উঠতেন, ভোরবেলা ঘুম থেকে উঠেই গুলের টিনটা টানতেন, সরলা দেবী সেই সময় আলো বাড়িয়ে দিতেন লম্ফের, মা আগে সবার আগে ঠাকুরকে প্রণাম করে গুলের টিন থেকে গুল নিয়ে দাঁত মাজতে যেতেন, ফিরে এসে মুখ হাত পা ধুয়ে তিনি কাপড় ছেড়ে তার জপের ঝুলিটা নিয়ে বসতেন, দীর্ঘ সময় ধরে জপ করতেন। যেহেতু তিনি জপ করতেন, তার এই ঘরে যত মেয়েরা থাকতো সবাই সারসার মাদুরে শুয়ে থাকতো, মা বসলেই তারাও যে যার মাদুর থেকে উঠে মুখ হাত পা ধুয়ে এসে ওই মাদুরে বসেই তারা জপ ধ্যান করতেন। মনে হতো শ্রী শ্রীমায়ের ঘরটা যেন একটা প্রার্থনার কেন্দ্রভূমি হয়ে দাঁড়িয়েছে। আমরা এগুলো কিন্তু করতেই পারি। তারপরে মা আস্তে আস্তে কলকাতায় থাকলে ওই সমস্ত পুজোর জোগাড় যান্তি করে ধীরে ধীরে গোলাপ মায়ের সঙ্গে স্নান করতে যেতেন, ফিরে এসে তিনি পুজো করতেন, পুজো করার পর কোনো দীক্ষার্থী থাকলে তাকে দীক্ষা দিতেন, দীক্ষার্থী দীক্ষা হয়ে গেলে মাতার খাটটিতে পা ঝুলিয়ে বসতেন, দীক্ষার্থী গুরু পূজা করতেন এবং তারপরে দুজনে মিলে বসে খেতেন। তার আগে ছোট্ট ছোট্ট শালপাতায় করে সমস্ত প্রসাদ ভাগ বাড়োয়া করে দিতেন, তারপরে সে দীক্ষার্থীর সঙ্গে পাশাপাশি বসে খেতেন। কখনো কখনো শেষের দিকে এরকমও হয়েছে, মায়ের শিষ্যদের কাছে শুনেছি যে মা ওই চাল ভাজা সবটা খেতে পারতেন না, ওই হামানদিস্তে দিয়ে গুঁড়ো করে দিত, সেইটা ঠোঙা তার কাপড়ের আঁচলে বেঁধে খেতেন। কখনো কখনো অনেক বেশি সেটা খেতে পাচ্ছেন না বলে তার সেই এঁটোটা তার শিষ্যদের মধ্যেও ভাগ করে দিতেন। স্নান করে ফিরে এসে, যেহেতু এখানে যখন থাকতেন আমাদের কলকাতায়, এখানে যোগেন মা সমস্ত সবজি কাটতেন, কিন্তু দেশের বাড়িতে মা নিজেই সবজি কাটতেন এবং রান্নাও কখনো কখনো করতেন, যদিও রান্নার লোক ছিল। কিন্তু মা এখানে প্রায় 200 খিলি পান তৈরি করতেন, অনেক মেয়েরাই থাকতো তার সঙ্গে, কিন্তু মা কিন্তু 200 খিলি পান তৈরি করতেন। তারপর তিনি ধীরে ধীরে যেতেন ঠাকুরকে নিয়ে আসতে খাবার জোগাড় হলে। সরোজবালা দেবীর একটি স্মৃতি কথা আছে, একদিন তিনি কাপড় তুলে নিয়ে সে কাপড়গুলো রাখছেন, মা তাকে দেখতে পাননি, মায়ের ছবিটা তার চোখের মধ্যে ধরা পড়ে। মা কীরকম করছিলেন, মাথায় ঘোমটা দিয়ে নববধূটির মতো পঞ্চপাত্র নিয়ে এসে ঠাকুরকে এসে বলছেন, চলো ঠাকুর, চলো গোপাল, খাবার দেওয়া হয়েছে, খাবার ঘরে খেতে চলো। এবং বলে তিনি যেই ঘুরেছেন সঙ্গে সঙ্গে সরোজদেবীর সঙ্গে তার দেখা হয়েছে। তিনি হেসে বলছেন, এই খাবার সময় হয়ে গেছে, তাই সবাইকে খেতে ডেকে নিয়ে চলেছি। এই স্মৃতিটা সারা জীবনের জন্য সরোজের চোখে আঁকা রইল, কিরম আন্তরিকতা, ঈশ্বরের সঙ্গে কিরম একটা আন্তরিক সম্পর্ক হতে হয়। এবং সেখানে কিন্তু কোথাও লোক দেখানো কোনো রকম ব্যাপার স্যাপার নেই, মা ঠাকুরনের জীবনে সামান্যতম লোক দেখানোর ব্যাপার নেই। তিনি হাঁটতে হাঁটতে নিয়ে যাচ্ছেন, তারপরে মেয়েদের সঙ্গে খেতে বসতেন, আর অগ্রভাগে সব জিনিসপত্র ভাত দুধ তারপরে তাতে একটু তরকারি এসব মিশিয়ে নিজে একটু খেয়ে ছেলেদেরকে পাঠাতেন, তারা খেলে আর মা মেয়েদের সঙ্গে ওপরে খেতে বসতেন। দুপুরে কিছু সময়ের জন্য বিশ্রাম করতেন, সেই সময় অনেকেই আসতেন, তার মধ্যে অন্যতমা হলেন সরোজবালা। সরোজবালা গৌরীমার স্কুলে পড়াতেন, সেখান থেকে দুপুর থেকে ফিরে আসতেন। মা কীরকমভাবে, যেমন
বাইরে নিজের কন্যা গরম থেকে ফিরে এলে তাকে যেরকম ভাবে কনসোল করার চেষ্টা করেন মা, সেইভাবে তার সঙ্গে ব্যবহার করতেন। বিকেলবেলা কেউ তাদের সঙ্গে দেখা করতে আসতেন, 4টে বাজলেই মা বসে জপ করতে বসতেন। কিন্তু মায়ের জপ করাটা অদ্ভুত ছিল, জগৎ ভুলে জপ করতেন এরকম নয়। আমরা যেরকম জগৎ ভুলে জপ করার চেষ্টা করে থাকি, বাইরে সব কিছু গোলমাল হয়ে যাক, আমরা কোনো কিছুর মধ্যে নেই, এই যে আমাদের একটা ভাব থাকে, এটা কিন্তু মায়ের মধ্যে ছিল না। সেই গল্প আছে, আপনার মনে আছে, সামনে বস্তিতে সে একটি লোক কুলি, সে ঠিক সময় তার বউ খেতে দেয়নি বলে বউকে খুব মারছে, মা তখনও বসে জপ করছেন। তারপরে লোকটা তার বউকে এত জোরে লাথি মেরেছে, ওটা ঘরের বাইরে বেরিয়ে এসেছে, মায়ের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সেই অমন সরলা মা, অমন শান্ত মা, যার গলা থেকে একটা আওয়াজে বেরোয় না, তিনি সেই পেট ঝুলিয়ে দিয়ে চিৎকার করে বলছেন, আ মোলগে যা, মিনসে ওকে মেরে ফেলবি যে। এই বলে মা আবার নিজের জপ করা শুরু করলেন। দেখুন, যেমন অন্যের সমস্যা সমাধানে, অন্যের দুঃখের সমাধানে তিনি যেন এগিয়ে এসছেন, তার সাধন ভজন সেখানে যেন কোনো রকম কাজে দাঁড়ায়নি। আমরা যখন জপ ধ্যান করি, পাশের লোকটা মরে গেলে আমরা তার দিকে ফিরেও তাকাই না। পূজনীয় ভূতেশ আনন্দজী মহাশয় উত্তরকাশীর গল্প বলতেন। উত্তরকাশী কৈলাস মঠেতে তিনি দেখেছিলেন যে একজন সাধু, তার রক্ত বমন হচ্ছে, তাকে কেউ সাহায্যের জন্য এগিয়ে আসছে না। আমার নিজের দেখা, আমাদের সঙ্গে একজন সাধু ছিলেন আমাদের আগের ব্যাচের ট্রেনিং সেন্টারে, তিনি মনে করেছিলেন সঙ্গের এই বিধিনিষেধের মধ্যে থাকার কথা নয়, তিনি বেরিয়ে গিয়ে উত্তরকাশীতে ছিলেন, স্বামী আত্মানন্দ নাম নিয়েছিলেন, বর্তমানে তিনি প্রয়াত। তিনি তাকে দেখেছি কনখল থেকে, এই উত্তরকাশী থেকে তার পাশের ঘরে থাকা একজন সাধু, যিনি রক্ত বমন করছেন, তাকে কাঁধে তুলে এই বাসের মধ্যে করে অনেক কাণ্ড করে কনখল সেবাশ্রমে নিয়ে এসেছেন। উত্তরকাশীতে ভূতেশ আনন্দজী মহারাজ এরকম দেখেছিলেন একজন খুব অসুস্থ, যখন তিনি তার সেবা করতে গেছিলেন তখন পাশের ঘরের যে সাধু আছে তাকে বললেন, তুমি একটু ওকে দেখো না কেন। সে বলেছিল, বিক্ষেপ হয়ে যায়, বিক্ষেপ হয়ে যায়, মনের বিক্ষেপ হয়ে যায়। আমাদের কিন্তু অন্য কাজে নিজের জন্য বিক্ষেপ হয় না, আমরা যখন জপ ধ্যান করি, আমাদের যখন শরীর অসুস্থ হয়ে পড়ে, আমরা যে ভগবানকে যথেষ্ট ডাকতে পারি না সেই বিষয়ে আমাদের কখনো বিক্ষেপ হয় না। কিন্তু আমার সহযোগী যদি কেউ অসুস্থ হয়ে পড়ে, কাছের মানুষ যদি অসুস্থ হয়ে পড়ে, তাকে সাহায্য করতে গিয়ে যদি আমাদের জপ ধ্যান কিছুটা কম পড়ে যায়, আমাদের মনে হয় আমাদের বিক্ষেপ হয়ে যাচ্ছে। বিকেলবেলা অনেক মায়েরা আসতেন মায়ের কাছে পরামর্শ নিতে, সন্ধ্যেবেলায় সন্ধ্যারতি করতেন যোগিন মা। যোগিন মার ইচ্ছা থাকতো যে মা সবসময় বসে থাকবেন, ঠাকুরকে আরতি করার পর যোগিন মা শ্রীশ্রীমাকেও আরতি করতেন। তারপরে ঠাকুরকে ভোগ দেওয়া হলে একটু লুচি, একটু দুধ আর মায়ের পায়ে বাত ছিল বলে একটু আফিং দেওয়া হতো, তারপরে মা ধীরে ধীরে বিশ্রাম করতে যেতেন। মায়ের সারা দিনের কাজটা যদি দেখেন, এখানেও কি, জয়রামবাটিতেও কি, জয়রামবাটিতে আরও অনেক কাজ করতে হতো, রান্না করতে হতো, প্রথম দিকে ছেলেদের খেতে দিতে হতো, তারপরে যখন পারতেন না তখন বসে থাকতেন, তদারকি করতেন, এমনকি ঘর উঠোন সব ঝাঁটও দিতে হতো। শিলংয়ের ভক্ত এসেছেন, তিনি ভাবছেন শ্রী শ্রী মা হলেন আদ্যাশক্তি মহামায়া, গিয়ে দেখবেন একটা সোনার সিংহাসনে মা রাজবেশে বসে আছেন আর তার দুপাশে জয়া বিজয়া চামর দোলাচ্ছে। তিনি গিয়ে দেখলেন একটা বুড়ি বাতে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে আর একটা খ্যাংরা ঝাড়ু নিয়ে সারা উঠোনটা ঝাঁট দিচ্ছে। সে মাকে দেখে তো একদম অবাক হয়ে গেল, হেমা এই তুমি মা, এই যে দেখুন, একেবারে নিজেকে লুকিয়ে রেখে একটা উন্নত মানের জীবনযাপন করা, এটা কখন সম্ভব হয়, যখন আমরা আদর্শনিষ্ঠ হতে চাই, সে আদর্শটাকে ভালোবাসি। রঙ্গনাথানন্দজী মহারাজ আমাদের বলতেন, জীবন তখনই বদল হয় যখন আমরা আদর্শের জন্য সব কিছু করি। তিনি ইংরেজিতে একটা ভারী সুন্দর কথা বলেছিলেন, ক্রিশ্চিয়ানস অলওয়েজ সে অল ফর জিসাস, ওয়াই কান্ট উই সে অল ফর ঠাকুর। ক্রিশ্চিয়ানরা সবসময় বলে যে যা কিছু করছি সব কিছু প্রভু যিশুর নামে, আমরা কেন পারি না বলতে সব কিছু করছি ঠাকুরের নামে। আমরা শ্রীরামকৃষ্ণকে মানি, স্বামী বিবেকানন্দকে মানি, মাকে মানি, অথচ আমাদের জীবনটা শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ বা মাময় হয় না। আমরা ভুলেই যাই ওই রমণ মহর্ষির ওই দুটো হুঁয়ের কথা, আমরা ভুলে যাই যে জন্ম যখন হয়েছে মৃত্যু অবশ্যম্ভাবী, এবং প্রত্যেক দিন আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের নিজেদের উন্নয়ন, জীবনের মান উন্নয়ন করা অত্যন্ত প্রয়োজন, কিন্তু আমরা কিছুতেই তার দিকে এতটুকু যত্নপর হই না
তার দিকে কিছুতেই এগিয়ে চলি না। আমরা মেতেই আছি নিজের কাজে, মেতেই আছি নিজের খেলার মধ্যে। এই ঠাকুর মা স্বামীজি তাদের জীবন দিয়ে আমাদের দেখিয়ে গেছেন, ঠাকুরের জীবনের যদি সবচেয়ে আকর্ষণীয় জিনিস হয় তাহলে অন্যতম দিক হচ্ছে যখন তিনি যে কাজটা করছেন তাতে ভেতরে ডুবে আছেন, যখন তিনি ধ্যানে মগ্ন জগৎটা মিথ্যা হয়ে যাচ্ছে, যখন তিনি আড্ডা মারছেন তার মতো আড্ডা দেওয়া লোক আর জগৎ সংসারে কেউ নেই। মা ঠাকুরুন যখন দীক্ষা দিচ্ছেন তখন তিনি গভীর গম্ভীর, আবার তিনি আবার যখন কাজ করছেন আর পাঁচজন সাধারণ মেয়ের মতো। স্বামী বিবেকানন্দ এবং স্বামী ব্রহ্মানন্দ এবং বাকিদের জীবনেও এই ভাবটা একটু একটু করে ছড়িয়ে পড়েছে। তারা এই ভাবটাকে এমন গভীরভাবে নিয়েছেন যে তারা নিজেকে ভুলে গিয়েছেন। মিসেস ব্লজেটের বাড়িতে একটা দারুণ ঘটনা ঘটেছিল। মিসেস ব্লজেট দেখলেন স্বামীজি সেই আয়নার দিকে তাকিয়েছেন, বেলজিয়াম গ্লাসের দিকে তাকিয়েছেন, এদিক ঘুরছেন ওদিক ঘুরছেন। ভদ্রমহিলা মনে করলেন যে স্বামী বিবেকানন্দের এই একটি খুঁত আমি খুঁজে পেয়েছি। কি সেই খুঁত? এই লোকটি রূপের আকর্ষণ আছে খুব। তারপরে অন্তর্যামী বিবেকানন্দ তার দিকে তাকিয়ে বললেন, না না আমি নিজের দিকে তাকাচ্ছি না, আসলে আয়না থেকে সরে গেলে আমাকে দেখতে কেমন সেটা আমি সম্পূর্ণ ভুলে গেছি। এটা হচ্ছে আদর্শ, নাম এবং রূপের পারে যাওয়া। স্বামী বিবেকানন্দের জীবনে এই ঘটনাটা আছে, রূপের পারে চলে গেছেন, তাকে দেখতে কেমন সেটাই ভুলে গেছে। আমরা তো আমাদের দেখতে কখনো ভুলে যাই না। এই যখন বাজারে যাই আমরা কি আয়না নিয়ে এমনি করে দেখি? কিন্তু দূর থেকে দাঁড়ালে দেখতে পারি, বুঝতে পারি ওই যে শেরওয়ানিটা ঝুলছে, ওই যে পাঞ্জাবিটা ঝুলছে, ওই যে আনারসি বেনারসিটা ঝুলছে, ওটা পরলে আমাকেই সবচেয়ে সুন্দর দেখাবে। গায়ে না ফেলে দূর থেকে উইন্ডো শপিং করতে করতে আমরা বুঝে যাই। তার কারণ হচ্ছে আমরা আমাদের রূপটাকে ভুলতে পারি না। স্বামী ব্রহ্মানন্দজি জীবনের ঘটনা, বেলুড় মঠের জমি কেনা হবে, স্বামী ব্রহ্মানন্দজি যে টাইটেল ডিড তৈরি হয়েছে তাতে কিছুতেই তিনি সই করতে পারছেন না। যখন কোনোভাবেই সই হচ্ছে না, শুদ্ধানন্দজি শারদানন্দজিকে খবর দিলেন। শারদানন্দজি সেই ভুবনেশ্বর থেকে এলেন, এসে তিনি স্বামী ব্রহ্মানন্দজিকে বলছেন, রাজা তুমি যদি এতে সই না করো তাহলে কি করে হবে? স্বামী ব্রহ্মানন্দজি বলছেন, হ্যাঁ সই তো করতে চাই কিন্তু আমার নামটা কি সেটাই মনে করতে পারছি না। এই দেখুন এমন গভীরভাবে ভুলে গেছেন জগৎটা মিথ্যে। আমাদের শাস্ত্র বলে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, আমরা সবাই মনে করি জগৎ সত্য ব্রহ্ম মিথ্যা। এই উল্টো জার্নি আমাদের শুরু করতে হবে। শ্রীরামকৃষ্ণ, শ্রীমা সারদা, স্বামী বিবেকানন্দ তাদের জীবনের আলোকে, তাদের জীবন দিয়ে আমাদের দেখিয়ে গেছেন কেমন করে এই উল্টো যাত্রাটা করতে হয়। এই উল্টো যাত্রাটা যত দ্রুত আমরা করতে পারবো তত আমাদের পক্ষে কল্যাণকারী, কারণ এই উল্টো যাত্রার ক্ষেত্রে যত আমাদের দেরি হবে তত আমাদের গোলমাল। এবং এই দেরি হয় বলেই আমরা অন্যকে শ্রদ্ধা করতে পারি না, বিশেষ করে শ্রদ্ধা করতে পারি না আমাদের মায়েদের বা নারীদের, যাদের জন্য আমাদের এই জীবন ধারণ, যারা তাদের শরীর দিয়ে সিঞ্চন করেছে আমাদের, তৈরি করেছেন আমাদের। এমনকি এই যে আজকে যেখানে দাঁড়িয়ে আছি এর মূলে আমাদের মায়েরা। এই যে ত্যাগ ভক্তি বিবেক বৈরাগ্য, আমাদের যার যেমনটি আছে এটি আমরা মূলত আমাদের বাবা মা অগ্রজদের কাছ থেকে পাই। আমরা নিজেদের মাকেও শ্রদ্ধা করতে পারি না, অন্যের মাকেও শ্রদ্ধা করতে পারি না। তার মূল কারণ হচ্ছে আমরা নিজেদের এতখানি অশ্রদ্ধেয় করে তুলি, জগতের কাউকে আর আমাদের শ্রদ্ধেয় বলে মনে হয় না। এরা প্রত্যেকে তাদের জীবন দিয়ে দেখিয়ে দিয়ে গেছেন। শ্রীরামকৃষ্ণদেব তার স্ত্রীকে পুজো করে দেখিয়ে দিয়ে গেছেন কেমন করে জগন্মাতার পুজো করতে হয়। এই প্রত্যেকে তাদের জীবন দিয়ে দেখিয়েছেন। স্বামীজি চলেছেন এতে কি বেশ বলে কায়রোর পথে, সেইখানে যখন তিনি ভারতবর্ষে ফিরছেন তিনি জোসেফিন ম্যাকলাউড এবং মাদাম ইমা কালভে তিনজনে গল্প করতে করতে তারা সেই এর মধ্যে ঢুকে পড়েছেন, সেই পতিতাপল্লীর ভেতরে ঢুকে পড়েছেন। এবং মিসেস ম্যাডাম ইমা কালভে বুঝতে পেরেই জোসেফিন ম্যাকলাউডকে ইশারা করছেন, জোসেফিন ম্যাকলাউড চেষ্টা করছেন স্বামীজিকে সেইখান থেকে বার করে নিয়ে যাওয়া। স্বামীজি বুঝতে পারেননি, হনহন করে গল্প করতে করতে ভেতরে ঢুকে যাচ্ছে। যখন তিনি বুঝলেন তখন এরা চাইতেও স্বামীজি বেরোলেন না, চুপটি করে দাঁড়িয়ে থাকলেন, দু চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছেন আর বলছেন,
আহা বেচারীরা, এদের রূপের কাছে নিজেদের জীবনটাকে বলি দিয়েছে। আহা বেচারীরা, তার দু চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছেন। যে মায়েরা শ্লথ শরীরে শ্লথ পোশাকে স্বামীজিকে নানা রকম আকার ইঙ্গিত করছিলেন, তাদের জীবনে যেন অদ্ভুত একটা পরিবর্তন এলো। তারা হাউ হাউ করে কাঁদছেন, কেউ তাদের গাউন দিয়ে মুখটাকে ঢেকে রেখেছেন। আর একজন খুব সাহস করে স্বামীজির কাছে এসে বলছেন, তার ওই গাউন সেটা চুমু খেয়ে বলছেন, ইনি ঈশ্বর জানিত পুরুষ, ইনি ঈশ্বর জানিত পুরুষ। স্বামী বিবেকানন্দ, শ্রীমা সারদা দেবী, শ্রীরামকৃষ্ণ এবং তাদের সন্ন্যাসী এবং গৃহী পার্ষদরা তাদের জীবন দিয়ে দেখিয়ে দিয়ে গেছেন। আমাদের ভেতরের ওরিয়েন্টেশনটা খুব দরকার। স্বামীজি বলছেন, অল পাওয়ার ইজ দেয়ার উইদ ইন ইউ, ইউ ক্যান ডু এনিথিং এন্ড এভরিথিং। সমস্ত শক্তি আমাদের ভেতরে আছে। রিলিজিয়ান ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দি ডিভিনিটি অলরেডি ইন ম্যান। ম্যানিফেস্টেশন উন্মুক্ত করো, খুলে ধরো। আমার ভেতরে যে শক্তি আছে তার বিকাশ সাধন। এই শক্তির বিকাশ সাধনের জন্য এই তিনজনের কথা চকমকি পাথরের মতো যদি আমরা নিয়ে আলোচনা করি, ঘষতে থাকি, যেমন চকমকি থেকে আলো বেরোয় এবং সেই আলো আমাদের জীবনে উত্তাপ দেয়, আমাদের জীবনকে আলোকিত করে, যদি করতে পারি তাহলে দেখবেন এই আলোচনা এই যাবতীয় কিছু তখন সার্থক। আজ এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্থিহারিণী ত্রৈলোক্যবাসিনামিতে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরিহি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।